হ্যাঁ শেয়ার করছি, কারণ এটা আমার ভালো লাগে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি এবং আজকে আমি খুব হ্যাপি আছি। হ্যাপি থাকার কারণটা হলো বাড়িতে নতুন কিছু আসলে বা নতুন কিছু হলে তখন তো আমরা সবাই খুব খুশিই থাকি। তেমনই আজ আমার বাড়িতে ইভেন আমাদের রুমেই একটা ছোট কাজ হয়েছে। কাজটা হলো কি সেটা তোমাদের এই ভিডিওয়ে দেখাবো, তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো সেই কাজের জন্য আমার আজকে ইচ্ছে ছিল সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করব তোমাদের সঙ্গে সারা দিনের আমার কি কাজ, কিন্তু সেই কাজের এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই কাজে, যার জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমি সারা দিন কিছু টুকরো টুকরো ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, আমি টুকটাক যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে সেটা। এবার সেই ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে, তো তার জন্যই আমার আজকের ব্লগটা দেখতে হবে। এবং আমার ঘরের কিছু কাজ হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগে তোমরা তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তার জন্য আমার ভিডিওটা দেখো কি কাজে আমি আজকে এত ব্যস্ত হয়ে পড়লাম। তো দেখো ভিডিওটা, তারপর আসছি। তো বন্ধুরা দেখো সারা ঘরের কি অবস্থা, সব বেড কভার দিয়ে ঢেকে রেখেছি পুরো ঘর, আলমারি খাটের উপরেও বেড কভার দেওয়া খাটের কাঠের উপর। আর এই দেখো এই যে আমাদের জানলাগুলো, এই জানালাগুলো পুরো আটকায় না দেখো, এখানে ফাঁকা থাকে। আর এসি চালালে তো খুব সমস্যাই হয়, এয়ার টাইট দরকার, যার জন্য এই দেখো পুরো ঘরে বেড কভার দেওয়া, আনলাতেও বেড কভার দেওয়া। তো আমাদের কাজ হচ্ছে জানালার কাজ। তো আমাদের এই নিচেই এই সব চ্যানেলগুলো এনে সেটিং করা হয়েছে, সব কিছু বাড়িতে থেকেই হয়েছে কাজগুলো। মিস্ত্রি ভাইয়েরা উপর থেকে জানালার মাপ নিয়ে সেই মাপ দিয়ে দিয়েই নিচে বসে কেটে কেটে এগুলো সমান করে করে তো এই কাজটাই লাগানো হচ্ছে। দেখো কাজটা দেখতে কেমন হয়েছে বলো, আমি আর আমার হাজব্যান্ড মিলে এটা পছন্দ করেছি। তো চ্যানেলগুলো রেডি হওয়ার পর এর মধ্যে এইরকম পাইপ টাইপের একটা দিচ্ছে রাবারের, এটা এটাও একরকমের চ্যানেল টাইপের। তো এইগুলো দিয়ে সেট করা হচ্ছে, দিয়ে তারপর আবার চ্যানেল দিয়ে সেটিং করে উপরে নিয়ে যাওয়া হবে। আর এই চ্যানেলগুলোকে স্ক্রুপ দিয়ে আটকে নিচ্ছে সবগুলো, দিয়ে এবার উপরের ঘরেও নিয়ে চলে এসছে আমাদের ঘরে। তো এগুলো চ্যানেলগুলোকে একদম জানালার মাপ করেই দেওয়া ছিল, পুরো সেট হয়ে গেছে, দিয়ে এবার ড্রিল করে ওর মধ্যে স্ক্রুপগুলো ঢুকিয়ে দেবে, দিলে হয়ে যাবে। আর তারপর আমাদের পাল্লাগুলো সেট করা হয়ে গেছে, এই যে সেট করছে দেখো ভাই, মিস্ত্রি ভাই এইভাবে সেট করছে এগুলোকে, দিয়ে সেটিং করে একদম কমপ্লিট। তারপর আমাদের একটু চেক করে দেখে নিতে বললো হয়ে গেছে কিনা। তো দুটো পাল্লাই একদম কমপ্লিট, তোমরা এবার বলো কেমন লাগছে লুকটা, আমার মনে হয় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঘরের। তো তোমরাই বলো কেমন লাগছে। তো বন্ধুরা এই যে এই কাজের জন্যই আজকে তো ব্যস্ত হয়ে পড়লাম, তো আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এখানে দাঁড়িয়েই তোমাদের দেখাচ্ছি কেমন লাগে, দেখো এই যে তো এই কাজ। অনেক বন্ধুরা তো বলতে পারো সামান্য এইটুকু কাজ হচ্ছে সেটাও আবার শেয়ার করছি, হ্যাঁ শেয়ার করছি, কারণ এটা আমার ভালো লাগে, আমি টুকরো টুকরো আনন্দগুলোকে তোমাদের সঙ্গে ভাগ করে আনন্দ পাই, তার জন্যই আমার এই ব্লগটা শেয়ার করা। তো বন্ধুরা আর বেশি বকবক করে ভিডিওটা বাড়াবো না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো আমার সঙ্গে থেকো, আজ ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে, টাটা।